স্ট্রিট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি ভিডিও বানাতে চলে আসলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের, এবং এই টপিকটা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসে মাঝে মধ্যে। অনুধাবনের ক্ষতে এই বিসিডি কোড রিলেটেড প্রশ্ন থাকে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল। চলো শুরু করা যাক। দেখো, বিসিডি কোডের ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বিতে হচ্ছে বাইনারি, সিতে কোডেড, ডিতে ডেসিমাল। সো বিসিডি কোড এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথমে আমি সংজ্ঞাটা একটু বলে নিই, এই সংজ্ঞাটা কি হবে। সংজ্ঞাটা খুব সোজা, এই সংজ্ঞাটার মধ্যে হচ্ছে বিসিডি কোডের এভরিথিং আলোচনা করা আছে। এই সংজ্ঞাটা খুব ভালো মতো আমাদের অ্যাড্রেস করতে হবে, হাইলাইট করতে হবে, আদারওয়াইজ বিসিডি কোডের রূপান্তরে আমরা ভুল করে ফেলি। আমরাকে বাইনারিকে বিসিডি কোডের সাথে মিলাই ফেলি, যেটা আসলে ভুল। সো এখানে হবে যে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে, মানে বিসিডি কোড করতে গেলে তোমাকে অলওয়েজ এই ডেসিমাল কথাটা মাথায় রাখতে হবে। তুমি যদি ডেসিমাল কথাটা মাথায় না রাখো তাহলে তোমার রূপান্তরটা ভুল হয়ে যাবে। সংখ্যাটা হবে এরকম যে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে অঙ্ক বানানটা কিভাবে দিলে ভালো হবে, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। এখন দেখো, এখানে কয়েকটা বিষয় আমি রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। যেমন অঙ্কটা অবশ্যই দশমিকে হইতে হবে। দশমিক মানে তো বুঝো ডেসিমাল, ডেসিমালের রেঞ্জ কিন্তু আমরা সবাই জানি 0 থেকে 9। তার মানে অবশ্যই সংখ্যাটাকে যখন বিসিডিতে আমি রূপান্তর করতে যাব, অবশ্যই তার পূর্ববর্তী সংখ্যা পদ্ধতিটা ডেসিমালে থাকতে হবে। মানে আমি ডেসিমাল থেকে বিসিডিতে কনভার্ট করতে পারবো। কিন্তু যদি সংখ্যাটা ডেসিমালে না থাকে, সাপোজ ডেসিমালে না থেকে বাইনারিতে থাকলো, হেক্সাতে থাকলো, তাহলে ডাইরেক্টলি বিসিডি করলে ভুল হবে, আগে আমাকে ডেসিমাল কোড নিতে হবে। সো দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে, এখানে দশমিক সংখ্যাটা হচ্ছে খুবই হাইলাইটিং একটা পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। এবং দেখো প্রত্যেকটা অঙ্ককে কী করতে হবে, 4 বিট বাইনারি, মানে আমার 4টা করে বিটে কনভার্ট করতে হবে, 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করলে আমি যে সংখ্যাটা পাবো, যে অঙ্কটা পাবো, সেটাই হচ্ছে বিসিডি কোড হবে। সো এই সিম্পলি 2-3টা পয়েন্ট তুমি যদি হাইলাইট করে করো তাহলে তোমার আর ভুল হওয়ার কোনো চান্স নেই। বাট যেটা আসলে ভুল করে সবাই, সেটা হচ্ছে যে সে যে কোনো সংখ্যা পেলে ওটাকে 4 বিটে কনভার্ট করে ফেলায়। তো 4 বিটে কনভার্ট করে ফেলে ভুলটা হচ্ছে যদি সেই সংখ্যাটা যদি দশমিকে না থাকে তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। সো চলো আমরা কিছু প্র্যাকটিস করি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো আমরা একটা সংখ্যা নিলাম, ধরো 76। এই সংখ্যাটা মনে করো যে ডেসিমালে আছে, তো এটা বিসিডি করতে বললো। এটা খুবই নর্মাল একটা কেস যে তুমি যখন এটাকে বিসিডি করবা তখন তুমি 4টা করে ভাঙায় ফেলবা। এখন 4টা করে ভাঙাই দিয়ে গেলে আবার ফরম্যাটের ব্যাপার আছে। বিসিডির আবার কয়েকটা ভাগ আছে, সে ভাগগুলো আমি একটু বলি। যেমন আমাদের বিসিডির প্রকারভেদের মধ্যে আছে 8421 বিসিডি। এই বিসিডিটা হচ্ছে একদম ন্যাচারাল বাইনারি কোডেড, NBCD বলি আমরা। মানে ধরো তোমাদের প্রশ্ন যদি কোনো ফরম্যাট দেওয়া না থাকে, ফরম্যাট দেওয়া না থাকলে যদি বলে যে বিসিডি করতে, তখন তোমাকে 8421 এই ফরম্যাটে করতে হবে। এই ফরম্যাটটা হচ্ছে ন্যাচারাল ফরম্যাট, এটা বলা না থাকলে এই ফরম্যাটে করবা। কিন্তু অনেক সময় প্রশ্নে বলা থাকে, সেটা রিটার্নের ক্ষেত্রে বলা থাকে, এমসিকিউতে বলা থাকে না, রিটার্নের ক্ষেত্রে বলা থাকে যে 6423 ফরম্যাটে করো, এটাও একটা বিসিডির ফরম্যাট। তারপরে আছে তোমার 5421,
2421 আরো অনেক ফরম্যাট আছে 7421 এগুলো সবই বিসিডি ফরম্যাট তারপর আরেকটা ফরম্যাট আছে এটা খুব পপুলার সেটা হচ্ছে XS3 কোড তো এগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি আর তোমাদের স্কেলিং সিস্টেমটা কিন্তু আগে জানতে হবে যে আমরা স্কেল দিয়ে কিভাবে সংখ্যার বাইনারি করতে হয় স্কেলিং সিস্টেম তো স্কেলিং সিস্টেম একটু অল্প করে বোঝানোর চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে কারণ ভিডিও লেন্দি হয়ে গেলে আবার হচ্ছে অনেকে এটা দেখতে চায় না তো দেখো যেমন ধরো আমি একটা সংখ্যা 76 যেটা বললাম সেটাই করা যেতে পারে প্রথমে আমি ন্যাচারাল বিসিডিটাই করি যেটা হচ্ছে কোনো ফরম্যাট দেওয়া নাই নর্মালি বিসিডি করতে বলছি ঠিক আছে তো ন্যাচারাল বিসিডি হচ্ছে আমার 8421 8421 হচ্ছে আমার স্কেলিং সিস্টেমটা স্কেল এটা হচ্ছে একটা স্কেল এখন তুমি দেখো এই সাত সংখ্যাটাকে তুমি যদি স্কেল করতে চাও মানে বাইনারি স্কেল করতে চাও তাহলে দেখো সাত কাকে কাকে যোগ করলে সাত হয় যেমন 4, 2, আর 1 এই তিনটাকে যোগ করলে সাত হয় তার মানে তুমি যেই স্থানগুলোকে চয়েস করবা সেই স্থানগুলোতে বসাবা হচ্ছে 1 আর যেই স্কেলটা তুমি ইউজ করলা না সেটাকে বসাবা 0 তাহলে দেখো আমার এই সাত সংখ্যাটার বাইনারি হচ্ছে 111 এটা আমরা সবাই জানি বাট এটা আমাদের ওই যে চারটা বিটে নিতে হবে তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু আমার কি হয়ে গেছে 4 বিটে হয়ে গেছে 4 বিট কিন্তু আমি করছি রাইট ওকে তার মানে 7 বানাইলাম এবার আবার 6 বানাও ধরো 6 যদি বানাও তাহলে দেখো 4 আর 2 হচ্ছে 6 তাহলে আমার এই দুইটা জায়গায় 1 হবে আর বাকিগুলো শূন্য করবে যেহেতু আমার 4 বিটে করতে হবে এজন্য বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করতে হবে বুঝতে পারছো তার মানে আমি স্কেলিং সিস্টেম মানে হচ্ছে আমি যেইটা যে স্থানগুলো আমি চয়েস করব সেখানে 1 দিব আর যেগুলো আমাদের লাগবে না সেগুলোতে 0 বসাবো মোট কথা এই সংখ্যাটাকে যোগ করে মিলাইতে হবে মানে আমার যে স্কেলটা থাকবে স্কেলগুলো যোগ করে আমার এই সংখ্যাটা আনতে হবে এইটা হইতেছে তোমার স্কেলিং সিস্টেম সো তাহলে এখন দেখো ইজিলি তাহলে আমি 76 এর যদি বাইনারি করি তাহলে খুবই সোজা তাহলে আমার 3টা 1 0 আর 6 এর বাইনারি আমরা সবাই জানি 110 শূন্য এবং এটা কিন্তু স্কেলিং সিস্টেমে বের করবা এইটা কিন্তু বিসিডি হয়ে গেছে এই যে বিসিডি কোডের রূপান্তরটা হইলো এটা কিন্তু ডেসিমালে ছিল এটা হলো ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল ওকে এখন আসো একটা ফরম্যাট জাস্ট চেঞ্জ করে দেখে ধরো মনে করো আমি 2421 এই ফরম্যাটে ধরো আমি 8 বাইনারি করব কথার কথা আমি 8 বাইনারি করব তাহলে কিন্তু দেখো 2 আর 4 6 আর 2 8 তাহলে দেখো আমার এই এই ফরম্যাটে এই ফরম্যাটে কিন্তু আমার দেখো 8 বাইনারি কিন্তু পুরোই ডিফারেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমার যদি ফরম্যাট চেঞ্জ হয় হ্যাঁ তাহলে কিন্তু আমার বাইনারি ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে কারণ ওই যে আমার স্কেলিং সিস্টেম যে আমার ওই প্রদত্ত স্থানগুলো মানে যেটা আমার হচ্ছে স্থানীয় মানগুলো আমি যোগ করলে আমি যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা পাইতে হবে সেইগুলোই আমি কিন্তু 1 বসাবো আর যেখানে মানে যেটা আমার লাগবে না সেখানে আমি 0 বসাবো সো আশা করি বুঝতে পারছো যে ফরম্যাটের বিষয়টা যে আমি যেখানে অনেকগুলো ফরম্যাট বললাম সেটা তো এক্সএস থ্রি কোডটা আমি একটু দেখাই দিই আলাদা করে তাহলে তোমাদের এই প্রকার ভেদগুলো একটু দেখাই দিতেছি তারপর হচ্ছে আমরা ওই যে ওই প্রবলেমটাতে আসবো যে আমাদের ডেসিমাল যদি না থাকে তখন কেমনে বিসিডি করব এক্সএস থ্রি একটু দেখাই দেখো এক্সএস থ্রি মানে হচ্ছে আমার অতিরিক্ত 3 বিট যোগ করতে হবে ধরো সাপোজ আমার আছে ধরো 34 এখন এটাকে বললাম এটাকে করতে বললাম কি যে এক্সএস থ্রিতে করো এক্সএস থ্রি কোডে করো তখন আমার প্রত্যেকটা বিটকে প্রত্যেকটা বিটের সাথে 3 বিট করে যোগ করতে হবে যেমন এটা 3 আছে তাহলে 3 বিট যোগ করলে এটা হয়ে যাবে 6 এটা 3 এটা প্রত্যেকটা আলাদা আলাদা টোটাল ভ্যালুর উপর না আলাদা আলাদা এটা 4 আছে তাহলে এটার সাথে আবার 3 বিট যোগ হয়ে এটা হয়ে যাবে 7 দ্যাট মিন্স এই বিষয়টা হয়ে যাবে 67 দেন এই 67কে তুমি নর্মাল বিসিডি করবা যেমন 6 হচ্ছে 110 7 হচ্ছে 111 আর আচ্ছা আগে দিবে একটা শূন্য এই যে হয়ে গেল এক্সএস থ্রি কোডের বিসিডি দ্যাট মিন্স তোমার প্রত্যেকটা বিটকে 3 বিট করে যোগ করবা আর কিচ্ছু না আর বাকি বিসিডি যেভাবে করো সেভাবেই হবে এবার তাহলে ফরম্যাটিংয়ের ব্যাপারটা গেল এখন আসো যদি সংখ্যা পদ্ধতির চেঞ্জ থাকে সাপোজ ধরো আমি একটা সংখ্যা দিলাম কথার কথা ধরো A2 বললাম এই হেক্সাডেসিমালটাকে কী করো বিসিডি করো
তাহলে দেখো এটাকে কি প্রথমে এটাকে ডেসিমাল করতে হবে। তোমরা অলরেডি সংখ্যা বদ্ধ রূপান্তরে জানো ডেসিমাল কিভাবে করে হেক্সাডেসিমাল থেকে, যে আমার ষোলোর পাওয়ার নিয়ে কাজ করতে হবে। তাহলে ষোলোর পাওয়ার এটা হবে ওয়ান, আর এটা হবে ষোলোর পাওয়ার জিরো। তাহলে আমার এর মান আমরা অলরেডি জানি দশ, আর এটা তো জানো টু পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে শুধু টু। তাহলে দশ ষোলো হচ্ছে একশো ষাট প্লাস দুই মানে একশো বাষট্টি। এই যে একশো বাষট্টি আমি ডেসিমাল করলাম, এখন এই একশো বাষট্টিকে বিসিডি করবা, প্রত্যেকটা সংখ্যাকে চার বিটে রূপান্তর করবা। তাহলে ওয়ান হলে তিনটা জিরো দিয়ে ওয়ান করতে হবে, চারটা করে বানাতে হবে। একশো দশ আগে একটা শূন্য, দুইয়ের বাইনারি আমরা জানি সবাই দশ, তা আগে তো দুইটা শূন্য। এই যে হয়ে গেল তোমার বিসিডি। তার মানে সিস্টেমটা কি দাঁড়াইলো, ধরো কোনো একটা জিনিস যদি অক্টালে থাকুক, হেক্সাতে থাকুক বা অন্য কোনো ভিত্তিও থাকতে পারে, যে কোনো ভিত্তি, যে কোনো ভিত্তি, সেটাকে ফার্স্টে কি করতে হবে, সেটাকে ফার্স্টে ডেসিমাল করতে হবে, তারপরে যেতে হবে বিসিডিতে। এইটা হলো মেন বিষয়। আর যদি ডাইরেক্টলি ডেসিমালে থাকেই তাহলে ডাইরেক্ট বিসিডি চলে যাবো। তাই ওই যে আমার ঘুরে ফিরে ওই সংখ্যাটা আসতেছে যে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। বুঝতে পারছো? তো আমি আরেকটা উদাহরণ দেখাই, যেমন ধরো আমি একটা অক্টাল সংখ্যা নিলাম ধরো 43, এটাকে বললো বিসিডি করতে, তাহলে কি করবা, তাহলে হইতেছে তোমার 43কে ফার্স্টে ডেসিমাল করতে হবে। তাহলে যে 4 ইন্টু 8 টু দি পাওয়ার 2, 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে, এটা হবে 8 টু দি পাওয়ার 1, এটা হবে 8 টু দি পাওয়ার 0, কারণ 0 থেকে স্টার্ট হয় পূর্ণাংশ। তাহলে দেখো কত হয়, তাহলে 4 আটা 32 আর এখানে হচ্ছে 3, তাহলে 35। এটা কিন্তু এখন ডেসিমালে কনভার্ট হয়ে গেলো। তাহলে এই 35কে কী করবা, তিনটা চারটা করে বিটে কনভার্ট করবা। তাহলে তিনের বাইনারি 11 আগে দাও দুইটা শূন্য, পাঁচের বাইনারি 101 আগে দাও একটা শূন্য। এই হয়ে গেল বিসিডি কোড। সো বিসিডি কোডের মেইন ব্যাপারটা আমি একটু আলোচনা করলাম, যেটা এমসিকিউতে আসছে দেখে অনেকেই ভুল করছে, সেটা হচ্ছে এবং টিচাররাও তো স্বাভাবিক তারা একটু ট্রিকি প্রশ্ন করবেই, তারা ডেসিমাল আসলে দেয় না প্রশ্নে। আর মেইন বইগুলোতে আসলে ডেসিমাল দিয়ে থাকে, ওই প্যাচগুলো থাকে না। কিছু কিছু বইয়ে খুব ভালোভাবে এগুলো দেওয়া আছে, আবার কিছু কিছু বইয়ে নাই, সো যার জন্য কনফিউশন হয়ে যায় অনেকের। তো ট্রিক কীভাবে ওরা করে কি, হেক্সাডেসিমাল অক্টাল দিয়ে দেয়, তখন কী করে পোলাপান, এটার এই চারটা করে বিটে ভাঙায় ফেলায়, যেটা ভুল। ডেসিমালে আসতে হবে, এটা খেয়াল রাখবে। আর যদি ডেসিমালে অলরেডি থাকেই তাহলে ঠিক আছে, একবারই করে ফেলতে পারবা। আর ফরম্যাটিংয়ের ক্ষেত্রে স্কেলিং সিস্টেমটা মাথায় রাখবা, কিন্তু যদি ফরম্যাট দেওয়া না থাকে তাহলে 8421 যেটা ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল NBCD বলে, এটা এটা অ্যাপ্লাই করবা। এই হলো বিসিডি কোডের একটা টেকনিক বললাম, এবং এটা তোমাদের এমসিকিউতে প্রচুর কাজে লাগবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের অনুধাবনও চলে আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।